আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রিপল ক্লিক একাডেমি আমি আপনাদের গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর মোহাম্মদ আবদুল মিন টুল আজকে আমাদের ক্লাস নাম্বার 5 তাহলে চলুন দেখে আসি আজকে আমাদের ক্লাস নাম্বার 5 এ কি কি থাকছে আজকে আমাদের ক্লাস নাম্বার 5 এ থাকছে ব্রাশ টুল এখানে শুধুমাত্র আজকে ব্রাশ টুলই রাখা হয়েছে কারণ ব্রাশ টুলের মতো আপনার অনেকগুলো টুল একই ভাবে কাজ করে থাকে তাই এখানে ব্রাশ টুলকে গুরুত্বপূর্ণ সহকারে বোঝানোর চেষ্টা করেছি যেমন আপনার ক্লোন স্ট্যাম্প টুল তারপরে প্যাটার্ন স্ট্যাম্প টুল হিলিং ব্রাশ টুল আরও বেশ কিছু টুলে আপনার ব্রাশ টুল সিমিলারলিভাবে কাজ করে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই আমি সরাসরি ফটোশপ ওপেন করতেছি আমি ব্যবহার করছি ফটোশপের দু হাজার একুশ ভার্সন প্রথমে আমি একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি আপনি যদি কিবোর্ড থেকে বি প্রেস করেন সেক্ষেত্রে আপনার ব্রাশ টুল অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি যেগুলো বাটন চাপতেছি শর্টকাটগুলো আপনি এখানেই সহজে দেখতে পারবেন প্রতিবারের মতো আমি যখন কিবোর্ড থেকে বি প্রেস করতেছি তো ব্রাশ টুল অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক এখান থেকে যদি এই টুলটি দেখেন এটার নামই হচ্ছে ব্রাশ টুল তো ব্রাশ টুল কী কাজে ব্যবহার করা হয় থাকে ব্রাশ টুল বিশেষ করে আপনার পেন্টিং জাতীয় কাজগুলোতে টাইপোগ্রাফি জাতীয় কাজগুলোতে এছাড়াও বিভিন্ন কাজে আপনার ব্রাশ টুল ব্যবহার করা হয়ে থাকে ব্রাশটুলের ক্ষেত্রে আপনি উপরে ফ্রার ফরগ্রাউন্ডে যে কালারটি রাখবেন সেই কালারটি সাধারণত পেইন্ট করা হয়ে থাকে তো আমি যদি এখানে এখন সিম্পলভাবে ব্রাশ করি তাহলে দেখা যাচ্ছে আপনার রেড কালারটি এখানে পেইন্ট হচ্ছে এখানে রেড কালার এখানে যদি আমি অন্য কোনো কালার রেখে দিই তাহলে সেই কালারটি আপনার এখানে পেইন্ট হচ্ছে ব্রাশে থাকা অবস্থায় আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে ব্রাশের এখানে কিছু অপশন বা প্রপার্টিস দেখতে পাবেন একইভাবে আমাদের উপরের অপশন বাড়েও আপনি ব্রাশের এই প্রপার্টিসগুলো দেখতে পাচ্ছেন আপনার কাজের সুবিধার্থে আপনি যেখান থেকে ইচ্ছা সেখানে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও আরও ব্রাশের অ্যাডভান্স অপশনের জন্য আপনি উপর থেকে উইন্ডো উইন্ডো থেকে এখানকার ব্রাশও মার্ক করে আপনি ব্রাশের আরও অ্যাডভান্স অপশনগুলো পেয়ে যাবেন তো আমি আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করি আমি আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম নতুন লেয়ার ক্রিয়েট করার পর ভেতর থেকে দেখি কিছু ব্রাশের প্রিসেট এখানে আপনাদের ভার্সন ভেতরে এটা দেখতে ভিন্নতা হতে পারে তবে সবগুলো আপনার একই রকম আপনি প্রথমে এখান থেকে আসতেছেন আমি জেনারেল ব্রাশ এখান থেকে যদি প্রথম যে ব্রাশটি দেখতেছেন এটা হচ্ছে আপনার নর্মাল ব্রাশ সাধারণভাবে ডিফলভাবে যেটা থাকে এখন এটা দেখে আপনি যে যেমনটা ইচ্ছা তেমনটা আপনি কালার করতে পারতেছেন আমি যে কিছু ব্রাশ দেখি যেটা পূর্বে থেকে তৈরি করা আছে যেমন এখান থেকে ব্রাশটা দেখা যেতে পারে এই ব্রাশটার ক্ষেত্রে যদি দেখি রেড কালার করে দিচ্ছে এটাকে ওকে এখান থেকে এটা রেড কালার এভাবে ব্রাশটা আসতেছে আবার একটা নতুন লেয়ারে ক্রিয়েট করি তারপরে যদি স্পেশাল ব্রাশ থেকে নেওয়া যেতে পারে যেমন এই ব্রাশটা এটা কালারটা ছড়িয়ে পড়বে তো ব্লাড যেমন ছড়িয়ে পড়ে ঠিক তেমনটা একটা কালার আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্রাশের এবার আসি আমরা আমরা আসার আগে এখান থেকে দেখি কিংবা আপনি রাইট বাটন ক্লিক করেও কাজটি করতে পারেন এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি আমরা সাইজ আমরা যে ব্রাশটি ব্যবহার করব সেই ব্রাশটি কতটা সাইজ হবে সেটা এখানে শো করাচ্ছে আমি আপাতত নর্মাল একটি ব্রাশ নিচ্ছি এখান থেকে আমরা যদি আসি এখানে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এই ব্রাশটির সাইজই হচ্ছে এখান থেকে আপনি বাড়াইতে বা কমাইতে পারবেন এখান থেকেও ছোট কিংবা বড় করতে পারবেন সাইজ থেকে তারপরে যদি নিচের দিকে লক্ষ্য করি এটা হচ্ছে হার্ডনেস হার্ডনেস জিনিসটা কি আপনার ব্রাশটা কতটা আশেপাশে ছড়িয়ে পড়বে এবং হার্ড হবে তো আমরা যে ব্রাশটি এখানে ক্রিয়েট করছি এটা হচ্ছে হার্ডনেস জিরো থাকা অবস্থায় এবার যদি আমরা এটার হার্ডনেস ফিফটি করে দিই তারপর যদি আরেকটি ব্রাশ করি তাহলে দেখুন উপরেরটা তুলনায় নিচেটা কিন্তু ছড়িয়ে পড়া কম একইভাবে টোটাল আপনি হান্ড্রেড রাখবেন তখন কিন্তু এটা আরও একেবারেই ছড়িয়ে পড়তেছে না এরপরে আসি যেটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল এখান থেকে আপনি ব্রাশটিকে নির্দিষ্ট অক্ষে বা যে কোনো পাশ থেকে ঘুরিয়ে নিতে পারবেন এখান থেকে ব্রাশটি ঘুরিয়ে নেওয়া যেতে পারে তার আগে কিছু ব্রাশের শর্টকাট নিয়ে আলোচনা করি আমি সব লেয়ার আবাহত ডিলেট করে নতুন একটি লেয়ার ডিলেট করি তো আমরা শিখলাম যে এখান থেকে ব্রাশ সাইজ ছোট এবং বড় করা যায় এছাড়াও আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউসের ডান বাটন ক্লিক করেন এক্ষেত্রেও ডান বাটন ক্লিক করে আপনি যদি ডানে এবং বামে যান সেক্ষেত্রে আপনার ব্রাশ সাইজ ছোট এবং বড় হবে এবং উপরে যদি মাছটি উপরে উঠাম তাহলে এটা আপনার সফট হবে এবং নিচের দিকে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে আপনার এটা হার্ডনেস বাড়বে এবং কমবে আপনাকে আর ভিতর থেকে এখানে যেতে হচ্ছে না আরেকটা জিনিস সুবিধা হচ্ছে আপনি যখন অল্টার চেপে কাজটি করবেন ব্রাশটা কেমন হতে পারে এটা কিন্তু আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছে একইভাবে আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করেন সেক্ষেত্রে আপনার ব্রাশ বড় হবে এবং ছোট হবে একটি চাপলে বড় হচ্ছে এবং আরেকটি চাপলে ছোট হচ্ছে এখান থেকেও ছোট বড় করা যেতে পারে তারপরে আসে এখানকার অ্যাঙ্গেলের যে বিষয়টি বলতেছিলাম আপনি প্রথমত এটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে পারেন যেমন এখান থেকে ব্রাশটা ডিফল্ট হয়ে রাখলাম তারপরে এটাকে এটার হার্ডনেস একটু বাড়িয়ে রাখি একটু ব্রাশটি ছোট করে নিই তাহলে ভালো হবে থার্ড ব্র্যাকেট চেপে ছোট করে নিলাম আমার এ ধরনের আপনি ব্রাশ থেকে লিখতে পারেন যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে অর্থাৎ টেক্সট নিয়ে কাজ করে তারা আরো ভালো ডিজাইন করতে পারেন একইভাবে আপনি যদি চান এটার পয়েন্টার থেকে কর্নারটাকে ঘুরিয়ে দিতে পারেন এখান থেকে শুধুমাত্র জাস্ট এটাকে ঘুরিয়ে আপনি এখান থেকে পয়েন্ট একটু করে নিতে পারেন তো আসি ব্রাশের এবার থেকে অপশন বাড়লে কোনটা কিভাবে কাজ করে এখানে আমরা কিছু দেখতেছি ব্ল্যান্ডিং মোড এখান থেকে নর্মাল ডিজলভ বা এগুলো যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ব্ল্যান্ডিং তো লেয়ারের ক্লাসে এটা নিয়ে আমাদের আলাদা একটি ক্লাস আছে সেটা হচ্ছে আপনার ক্লাস নাম্বার এইট এ ব্ল্যান্ডিং মোডে যেটা আপনি লেয়ারের এখানেও ব্ল্যান্ডিং মোড টোটাল আঠাশটি অপশন দেখতে পাচ্ছেন তো ব্রাশের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় সেটার ক্ষেত্রেই আসি এখানে আমি এটা রেস্ট করে নিই ব্রাশ সেটিং থেকে এখানে আপনার অ্যাঙ্গেল জিরো করে দিলাম ওকে তো আপনার হান্ড্রেড ওকে পারফেক্ট করে নিলাম আর নর্মাল ব্রাশ রাখলাম আমরা যে এতক্ষণ ধরে যে কাজটি করতেছিলাম সেটা নর্মাল ব্রাশে কিন্তু এবার যদি আপনি ডিজাল্পে দেন তা এবার যদি আমরা ডিজাল্পে দিই তাহলে দেখেন ব্রাশের অবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছে একইভাবে আপনি যদি চান যে বিহাইন্ড অর্থাৎ পেছনের দিকে আপনি এখানে একটু অন্য কালার নিচ্ছি তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে এবার যদি ব্রাশ করি তাহলে এটা পেছন দিকে আপনার ব্রাশ হচ্ছে তারপর এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার এবার যদি ব্রাশ করি তাহলে কিন্তু এটা আপনার মুছে যাচ্ছে বা হাইড হয়ে যাচ্ছে এছাড়াও মাল্টিপ্লাই স্কিন এগুলো ইমেজের কালার উপর ভিত্তি করে কাজ করে ব্ল্যান্ডিং মোড আমরা এগুলো আরো ডিটেলস আলোচনা করব তারপর হচ্ছে অপাসিটি অপাসিটি জিনিসটা কি আপনার উজ্জ্বলতা বর্তমানে 100% অপাসিটি আছে এখানে একটা লাইন ক্রিয়েট করতেছে আমি ওকে এটা নরমালি রাখলাম এখানে একটি ব্রাশ ক্রিয়েট করব এবার যদি আমরা অপাসিটি কমিয়ে দিই তাহলে এই লাইনের উজ্জ্বলতা কমে যাবে এটা কিন্তু আপনার লেয়ারের উজ্জ্বলতা কমতেছে না এটা শুধু সরাসরি ব্রাশের দিক থেকে উজ্জ্বলতা কমতেছে আপনি যত বেশি অপাসিটি কমাবেন তত বেশি উজ্জ্বলতা কমে যাবে তারপরে সেই ফ্লো জিনিসটা কি ফ্লো হচ্ছে আপনার এটাও উজ্জ্বলতা কমে কিন্তু আপনি যখন ব্রাশ করতে থাকবেন সেক্ষেত্রে এটার ব্রাশের কালারও বাড়তে থাকে তো এক্সাম্পল শুরু আমরা এখানে একটা সিলেকশন ক্রিয়েট করি এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম আমি এখানে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখলাম ফ্লো আপনার আচ্ছা কন্ট্রোল আবার বৃত্তটা নিয়ে নিই আমি এখানে অপাসিটি ফিফটি পারসেন্ট করতেছি যদি আমরা এখানে ব্রাশ করি দেখেন এটা কিন্তু উজ্জ্বলতাটা আর বাড়তেছে না কিন্তু আপনি যদি ফ্লোতে এটা ফিফটি পারসেন্ট করে দেন এবার যদি ব্রাশ করে দেখেন এখানে কালারটা আমরা যতবার ব্রাশ করতেছি ততবার কিন্তু এটা উজ্জ্বলতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আবার আমরা দেখি ফ্লো দিয়ে একবার সাইড থেকে ব্রাশ করলাম দেখুন উজ্জ্বলতাটা কম আরেকটু কমিয়ে দিই ফ্লো তাহলে বুঝতে আরো সুবিধা হবে এখানে উজ্জ্বলতাটা কিন্তু কম আবার যদি আপনি এটার উপর ব্রাশ করেন তাহলে এটার উজ্জ্বলতা ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকবে এটাই ছিল আপনার ফ্লো তারপরে আসি এখান থেকে যে এই বাটনটি দেখতেছি ব্রাশের এই বাটনটি আসলে কি এটা হচ্ছে প্রেসার। আপনার গ্রাফিক ট্যাবলেটের মাধ্যমে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার অপাসিটি প্রেসারের মাধ্যমে কন্ট্রোল করার জন্য এই বাটনটি অন করলে সেক্ষেত্রে এটি কাজ করবে তারপরে এই বাটনটি কি এই বাটনটির কাজটি হচ্ছে আপনার কালারটি ছড়িয়ে পড়া যেমন আপনার যদি একটি কাগজের মধ্যে একটি কালার প্যান রেখে দিই সেক্ষেত্রে কিন্তু কালারটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আমি এখানে ক্লিক করে মাছটা ধরে আছি ফ্লো বাড়িয়ে দিচ্ছি ক্লিক করে মাছটি ধরে আছি কিন্তু কালারটা না এবার যদি এই ক্লিক করার পর মাছটা ক্লিক করে ধরে থাকি তাহলে দেখুন হালকা করে কালারটা কিন্তু ছড়িয়ে পড়তেছে যেমনটি একটি কলম কালার প্যান আমরা যদি কোনো কাগজের উপর রাখি সেক্ষেত্রে কালারটি যেভাবে ছড়িয়ে পড়ে ঠিক একইভাবে এখানেও কিন্তু কালারটি ছড়িয়ে পড়তেছে এবার আসি আমরা ব্রাশ আমরা চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারি অনলাইন থেকে ডাউনলোড করতে পারি সেখান থেকেও কিন্তু আমরা ব্রাশ ব্যবহার করতে পারি তো ব্রাশ আমরা অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করি ব্রাশ আপনি অনলাইনে অনেক ফ্রিতে ব্রাশ পেয়ে যাবেন তার মধ্যে ব্রাশ ফ্রির মধ্যে অন্যতম একটা ওয়েবসাইট হচ্ছে ব্রাশ জি এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করে নিতে পারেন যেমন আমি ট্রি লিখে সার্চ করছি এখানে ট্রি ব্রাশ শো করাচ্ছে আমি ফায়ার লিখে সার্চ করি তাহলে আপনি এখানে ফায়ারের ব্রাশ দেখতে পাবেন যেমন এগুলো প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম আপনি প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে পারবেন না আপনাকে কিনতে হবে আর যেগুলো প্রিমিয়াম লেখা নেই সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেমন এখান থেকে যে ব্রাশটি ডাউনলোড করতে আছেন এটার উপর আপনি ফ্রিতে ডাউনলোড করলেই সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো এই যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো ইনস্টল করে আমরা কিন্তু নতুন নতুন ডিজাইনও ক্রিয়েট করতে পারি তাহলে চলুন আমরা এই ধরনের ব্রাশগুলো দিয়ে একটি ডিজাইন ক্রিয়েট করে ফেলি আপনি কি করবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে আপনি ব্রাশটি ডাউনলোড করুন ডাউনলোড করার পর ভাবে ব্রাশটাকে আনজিপ করে নিই এখান থেকে এটাকে আনজিপ করে নিই আনজিপ করার পর এখান থেকে যে ব্রাশটি দেখতেছি সেই ব্রাশটি আমরা লোড করতে পারি অনেকভাবে ব্রাশ লোড করা যায় তো সবচেয়ে সহজ উপায় যেটা এখানে ব্রাশ টুলে আসলাম ব্রাশ টুলে আসার পর এখান থেকে সেটিং সেটিং থেকে দেখেন ইম্পোর্ট ব্রাশ বা লোড ব্রাশ এরকম কোনো কিছু পেয়ে যাবেন আগের ভার্সনগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট ব্রাশ থেকে আপনি যে ব্রাশটি ইনস্টল করতে যাচ্ছেন সেই ব্রাশটি দেখিয়ে দিন যেমন আমরা ফায়ার ব্রাশ ওকে পারফেক্ট তো ফায়ারের যে ব্রাশ সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে যদি নিচের দিকে দেখি সেখানে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে যদি এখান থেকে আইকনগুলো আমি শুধুমাত্র টিপা আকারে থাকবে তারপরে এটা সাইজটা আমি বড় করে নিচ্ছি অনেক বড় অবস্থা অলরেডি ছোট করে নিচ্ছি আমরা যে এখন ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা ফায়ার ব্রাশ দেখতে পাচ্ছি ঠিক একইভাবে চলুন তাহলে আমরা একটা কিছু ব্রাশ আমরা একটা ডিজাইন করে ফেলি আমার পূর্বে থেকে অনেকগুলো ব্রাশ ডাউনলোড করা আছে সেগুলো ইনস্টল করে একটা ডিজাইন করতেছি এখানে আমি একটা ল্যাস টুল নিচ্ছি ল্যাস টুলের শর্টকাট এল যেটা অলরেডি আমরা ক্লাস দুই নাম্বারে আলোচনা করেছি আর এখানে আমি ব্ল্যাক কালার নিলাম একটা পাহাড় বা রাস্তার মতো ক্রিয়েট করি আরেকটু ভালোভাবে ক্রিয়েট করা যেতে পারে এটা বাইরে থেকে নিয়ে নিলাম ব্ল্যাক কালার করতেছি ওকে নিচের দিকে একটা আমি গ্রেডিয়ান কালার ব্যবহার করতেছি গ্রেডিয়ান যদিও এখন আমাদের দেখানো হয়নি তো আমি গ্রেডিয়ান কালার একটা ইউজ করতে করতেছি ডিজাইনটা সুন্দর লাগার জন্য তো গ্রেডিয়ান নিয়েও আমাদের ডিটেলস আলোচনা আছে গ্রেডিয়ান হচ্ছে কি আপনার দুই বা তত কালার কালারের একটা মিশ্রণ তৈরি করে ওকে পারফেক্ট তো আসেন ব্রাশ দিয়ে এবার আমরা একটি সূর্য বা চাঁদ যেটাই বলেন সেটা ক্রিয়েট করে ফেলি ব্রাশ টুলে আসলাম এখান থেকে একটা নর্মাল ব্রাশ নিচ্ছি জেনারেল ব্রাশ থেকে নর্মাল ব্রাশ অপাসিটি ফ্লো হান্ড্রেড পারসেন্ট এটার কালারটা অনেকটা সূর্যের কালার যেমনটা হয় তেমনটাই নিব আমার মনে হয় এটা পারফেক্ট আর একটা নতুন লেয়ার লেয়ার বেস কাজগুলো করি সেক্ষেত্রে করতে সুবিধা হবে ওকে জাস্ট এখানে একটা ক্লিক করলাম এটা ছিল আমার নর্মাল ব্রাশ এবার আমি এখান থেকে হার্ড ব্রাশ নিচ্ছি থেকে ব্রাশটা একটু ছোট্ট করে এখানে একটা ক্লিক করলাম তো এখন যেটা মনে হচ্ছে যে সূর্যের চারপাশ থেকে আপনার কালারটা ছড়িয়ে পড়তেছে ছড়িয়ে পড়লে যেমনটা হয় ঠিক তেমনটাই আপনার দেখাচ্ছে তারপর আমরা চাইলে এখানে গাছ অ্যাড করতে পারি এর জন্য যে ওয়েবসাইটটি দেখাইলাম সেখান থেকে আপনি ট্রি ডাউনলোড করে নিতে পারেন আমি এখান থেকে ট্রি ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট ব্রাশ ব্রাশেস ট্রি লিখে সার্চ করতেছি আপনারা এই ব্রাশগুলো ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন ব্রাশটি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে ব্রাশটি ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনি এখান থেকে যে ট্রিটি ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন আমি এটা ওকে পারফেক্ট এটার জন্য আরেকটা নতুন লেয়ার নেওয়া যেতে পারে এখান থেকে একটা ওকে এটারও কালার হবে ব্ল্যাক এখান থেকে কালার পিক করে এখানে আমি এটা নিয়ে নিচ্ছি পারফেক্ট অন্য আরেকটি গাছ নেই এটা এটা নেওয়া যেতে পারে এটা একটু ছোট হবে ওকে তারপর আমরা চাইলে এখানে কিছু ঘাস দিতে পারি ব্রাশ আবার লোড করে নিই ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গ্রাশ এখান থেকে কিছু হালকা গ্রাস এটা নেওয়া যেতে পারে সাইজ ছোটো করে দিয়ে এটার আরেকটা লেয়ার ক্রিয়েট করে প্রত্যেকটা লেয়ার বেস ক্রিয়েট করলে আপনার কাজগুলো ভালো হবে এটা তেমন একটা ভালো মনে হচ্ছে না আই থিঙ্ক এটা পারফেক্ট ওকে তো আমরা এখানে একটা সিম্পল ব্রাশ টুল দিয়ে ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি আপনি চাইলে কিন্তু নিজেও ব্রাশ ক্রিয়েট করতে পারেন যেমন আমরা এখানে যদি চাই সুন্দর সময় পাখি উড়ে যাচ্ছে এমনটা সিন ক্রিয়েট করতে পারি তো ব্রাশ ক্রিয়েট করার জন্য আপনাকে কোনো পিএনজি ইমেজ বা এ টাইপের ইমেজ নিয়ে আসতে হবে যেমন এ পাখিটি একটা পিএনজি ইমেজ অর্থাৎ ট্রান্সপারেন্ট ইমেজটা থেকে আমরা একটা ব্রাশ ক্রিয়েট করতে পারি তো ব্রাশ ক্রিয়েট করার জন্য আপনি ইমেজটাকে কন্ট্রোল চেপে ইমেজের যে থাম্বেল লেয়ারে এখানে ক্লিক করেন ক্লিক করার পর উপর থেকে ইডিট ইডিট থেকে ডিফাইন ব্রাশ এটার নেন দিলাম পারফেক্ট তো অলরেডি আমার ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে যদি এবার দেখা যায় তো এখান থেকে এটার জন্য আরেকটা নতুন লেয়ার নিচ্ছি এখান থেকে দেখেন আমাদের কিন্তু এটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিতে পারি তো এখন যেটা মনে হচ্ছে পাখিগুলো আপনার পাখিগুলো আপনার গাছের দিকে উড়ে যাচ্ছে তো আমরা ব্রাশ দিয়ে একটা সিন ক্রিয়েট করে ফেলেছি আপনারাও ট্রাই করতে পারেন তো ব্রাশের এই ছিল বেসিক এছাড়াও আপনি অ্যাডভান্স শেখার জন্য আমাদের ট্রিপল ক্লিক একাডেমি কর্তৃক অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সে জয়েন হতে পারেন তো ভিডিওটি আপনার কেমন লাগলো এ বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ